কারণ মানিক ভাই অনেক কষ্ট করছে, ঠিক আছে, কষ্ট করে বেটা R15 কিনছে, মায়ের জন্য ঘর করছে, একমাত্র মানিক ভাই পারে শালার জীবন ইতিহাস করবে। সে বাড়িতেও ফিল্টার লাগাইছে, ঠিক আছে, এতদিন শুনতাম টিকটকে ফিল্টার লাগায় নাকি এই টিকটকে মনে করেন মানুষ ভাইরাল হয়, আর এখন দেখি যে সে ঘর করবে যায় মায়ের জন্য যেটা ঘর করে দিছে এই ঘরের ভিতরে ফিল্টার লাগাইছে, সামনে দিয়ে দেওয়াল দিছে পিছন দিয়ে টিনের ঘর দিছে। এই কথা কিন্তু কেউ কেন না আমার পেপসির ডাব্বা এগুলো বিক্রি করে কিলো 4 রিয়াল একজন প্রবাসী বাবা তার সন্তানকে মোটরসাইকেল কিনে দেয়, সাইকেল কিনে দেয় এই পেপসির ডাব্বা বিক্রি করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আবার চলে আসলাম ডিউটি শেষ করে। তো আপনারা অনেকে জানতে চান যে সৌদি আরবে আসলে কোন কাজে টাকা বেশি, তো সম্পূর্ণ ভিডিও আজকে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর আমার মতো চাইলে আপনারা প্রতিদিনই এরকম ইনকাম করতে পারবেন। যারা সৌদি আরবে এখন কষ্টে আছেন, লজ্জা না পায়ে আপনারা যে কোনো কাজ লজ্জা পাইতে নাই, যদি লজ্জা পান তাহলে সৌদি আরব থেকে আপনি ইনকাম করতে পারবেন না, ঠিক আছে। কারণ সৌদি আরবে ইনকাম করতে হইলে আপনাকে কাজ করতে হবে, আপনাকে যে কোনো কাজ করতে হবে, কারণ রাত্রে রাতারেও মানুষ ডাব্বা টুহায়, লোহা টুহায়, এগুলো টুহায় মনে করেন বিক্রি করে। আর এখন কিন্তু সৌদি আরবে শীত, প্রচুর শীত, প্রচণ্ড শীত। তো এই শীতের ভিতরেও চলে আসলাম, তো এখন একটু রোদ আছে, জাস্ট সন্ধ্যা হওয়ার আগে আগে আমার কাজগুলো সেরে নেব। আর মাশাল্লাহ কালকেও কিন্তু ভালো টাকা ইনকাম করছি, 55 রিয়াল এই আর কি। তো যাই হোক, এখানে দেখবো আজকে কি কি পাওয়া যায়। লোহাটা পাওয়া গেছে, লোহাটা বের করতে হবে, এটা ভাঙার জন্য একটু ট্রাই করি পাথর দিয়ে, এটা ভাঙবো এখন। আমি তো দাঁড়িয়ে থাকতে পারতেছি না, ও মাই গড, ও মাই গড, আমি তো নিচের দিকে চলে যাচ্ছি। ও ওকে কষ্ট ভাই, প্রবাস মানে কষ্ট ভাই, প্রবাস মানে কষ্ট না করলে 2 টাকা কামাইতে পারবেন না। আমি নিচের দিকে চলে যাচ্ছি, ও দেখি, ও আমি নিচের দিকে যাইতেছি ভাই। আচ্ছা, তারপর আমি এই লোহাটা নিব, মানে আমার লোহাটা নিতে হবে, কারণ 1 কিলো হবে, 1 কিলো হবে আশা করা যায়। বের হয়ে গেছে ভাই, বের হয়ে গেছে, ওয়াই আধা কিলো হবে আশা করা যায়, কমেন্টে জানাবেন আসলে কয় কিলো হতে পারে। আধা কিলো হলেও তারপরে কিন্তু 40 হালালা পাবো, আর বর্তমান 40 হালালার অনেক মূল্য আছে সৌদি আরবে এই আর কি। তো যাই হোক ভাই, প্রবাসে কষ্ট না করলে টাকা নাই, আর কে কি বললো কাজ নিয়ে সেগুলোতে কান দেওয়ার কোনো লাভ নাই, কারণ আমাদের কাজ দেখে লজ্জা করতে নাই, যে কোনো কাজ করতে হবে ভাই, পরিশ্রম করতে হবে ভাই, হার্ডওয়ার্ক ছাড়া পয়সা নাই ভাই। জ্যাকেটটা এখানে রেখে দিলাম, বাকিটা দেখি আস্তে আস্তে। ও মাশাল্লাহ পেয়ে গেছি, হ্যাঁ এটা হলো আপনার, এটা ডাম, ডাম ছিল, এটা ডামের মুখটা এটা। তো যাই হোক, এটা বিক্রি করলেও কিন্তু আজকে ভালো টাকা ইনকাম করা যাবে। যদি কেউ এই ব্যবসা শুরু করতে চান, প্রতিদিন আপনি যদি আস্তে আস্তে করেন, প্রতিদিন যে মানে আপনার প্রতিদিন অনেক টাকা কামাইতে হবে এমন তো না, আপনি ধীরে ধীরে করেন, আস্তে আস্তে করেন, কারণ প্রবাসে তো অনেকদিন থাকতে হবে, আপনি চাইলেও তো যেতে পারবেন না। আমি কিন্তু 14 বছর ধরে বাইরে যেতে পারতেছি না, এখনও যাবেন চাই, মনে করেন কি বলবো, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাই মানা করতেছে, দেশে আইসো না, দেশে আইসো না, দেশে আইলে কাজ করে খাটতে পারবো না, ব্যবসা বাণিজ্য করার জায়গা নাই। ভালো লাগে, দেখ ভালো ভালো, এটা আধা কেজি হবে, ওকে ওকে, এগুলো জমাই জমাই। আর কি আছে, আর কি আছে না, এখানে অনেক কিছু আছে। তো এখন আবার টিকটকে দেখতেছি মানিকের মতো অনেকেই শুরু করে দিছে বিজনেসগুলো। তো আপনারা চাইলেও লোকেশনগুলো আমি দিয়ে রাখবো, এই জায়গায় লোকেশন দিয়ে রাখবো, আপনারা চাইলে আসতে পারেন। তো যাই হোক, এখানে কিন্তু অনেক কিছু আছে, তো না লোকেশন দেব না, আমি আস্তে আস্তেই খামো, আমি একা একা খাইলে কিন্তু অনেকদিন খাইতে পারব, ঠিক আছে। আর বাংলাদেশিদের লোকেশন দিলে এরা মনে করেন 2-1 ঘন্টার ভিতরে এগুলো শেষ করে লাগবো, 2-1 ঘন্টার ভিতরে এগুলো সম্পূর্ণ শেষ, আর বলো দিয়ে তো খবর পাই নাই, আমি আস্তে আস্তে খাই। ওকে ওকে, আর কি পাওয়া যায়, আর কি, এই যে প্লাস্টিক, ওকে এই যে এগুলো, আচ্ছা হ্যাঁ, একটা স্মৃতির কথা বলে দেয় আপনাদের, পেপসির ডাব্বা, এই পেপসির ডাব্বা এগুলো বিক্রি করে 1 কিলো 4 রিয়াল একজন প্রবাসী বাবা তার সন্তানকে মোটরসাইকেল কিনে দেয়,
সাইকেল কিনে দেয় এই পেপসির ডাব্বা বিক্রি করে। একজন প্রবাসী বাবা সে না খেয়ে তার পরিবারকে টাকা পাঠায়। একজন বাবা সে শত কষ্ট করে তার মেয়েকে বিয়ে দেয়। আর আমাদের বাংলাদেশের আমরা এমন দেশের নাগরিক সেই মেয়েটা বিয়ে করার জন্য যৌতুক নেই শ্বশুর বাড়ি থেকে। ভাই না চাইলে আর বেশি দিন লাগে তখন ওই দেখা যায় প্রবাসীর স্ত্রী ফোন করে বলে জামাই তো কিছু চাই নাই না চাইলে বেশি দিন লাগে মোটর সাইকেল না সাইকেল না আর কয় কি কয় সাইকেল আর গরির দিন আগে গেছে এখন আর সাইকেল আর গরির দিন নাই এখন হলো মোটর সাইকেলের দিন। কাজকে লজ্জা পেতে নাই এই পেপসির ডাব্বা বিক্রি করে সেই প্রবাসী বাবা টাকা পাঠাইলে সেই মেয়ের জামাই সেই মোটর সাইকেলে চড়ে। তো যে যৌতুক নিয়ে মোটর সাইকেলে চড়ে তার লজ্জা লাগে না আর আমরা পেপসির ডাব্বা বিক্রি করে আমরা দেশে টাকা পাঠাইলে লজ্জা লাগে? নো নেভার। কিসের লজ্জা? কাজে ছোট আর বড় নাই, কাজ করো পরিশ্রম করো টাকা কামাও মানি দিস ইজ মানি মানি কামাইতে হবে ভাই টাকা কামাইতে হবে। প্রবাসীদের অনেক স্বপ্ন থাকে ভাই অনেক স্বপ্ন ঠিক আছে ভাই পেপসি রেখে গেছে ভাই কিরে ভাই পেপসি না অন্য কিছু রে ভাই। হ্যাঁ হাই হাই রে হাই হাই রে এটা আবার কিরে ভাই কি পাইলাম ভাই? হ্যাঁ এটা কালারিং এটা কি পরীক্ষা করা যাইতে পারে? আকাশ থেকে খাইছে না মানুষেরা হয়ে গেছে মনে হয় খাইয়ে বেশি হয়েছে নাকি মেয়েটা তো এতদিন থাকার কথা না। আচ্ছা এটা চেক করুম এটা পরীক্ষা করে পরবর্তীতে আপনারা জানতে পারবেন আসলে এটা কি। ওকে এ আর কি যাক ভালো লাগলো। যারা সৌদি আরবে কষ্টে আছেন রুমে বসে না থাকে এগুলো শুরু করে দেন। হ্যাঁ আপনার সৌদি আরবে কার্টন বিক্রি করে এই বল দিয়ে টুকাইয়া মানুষ বিল্ডিং করে সেই বিল্ডিং দেখে কয় কি কয় অমুকের পুত বড় লোক ধনী ধনী হয়েছে কয় গরিব ধনী হয়েছে শুনতে আমার খুব ভালো লাগে। ঠিক আছে এই যে এগুলো জমা করলাম যাই হোক একটা ব্যাগ নিয়ে আসি এগুলো নিয়ে যাবো এখন বিক্রি করার জন্য আর আজকে নিয়ে যাবো না বাট এখন ব্যাগে ভরে রাখি। ঠিক আছে এখন যদি ব্যাগের অভাব একটা ব্যাগ পাইতেছি না ব্যাগ বলো দিয়ে এরা সবাই মনে করেন যে নিয়ে যায় দিয়ে একটা ব্যাগ পাওয়া যায় নাকি এই তো পাই দিচ্ছি না পাইনি তো ব্যাগ পাইলাম না পাইলাম একটা প্লাস্টিক প্লাস্টিকে বলবো ওকে এটার ভিতরে ভরি। আর আপনারা কমেন্টে জানাবেন এই ধরনের কাঁচড়ার ভিডিও কি আরও দেখতে চান নাকি যদি দেখতে চান তাহলে কমেন্টে জানাবেন কারণ মানিক ভাই অনেক কষ্ট করছে। ঠিক আছে কষ্ট করে বেটা আর ওয়ান ফাইভ কিনছে মায়ের জন্য ঘর করছে একমাত্র মানিক ভাই পারে সালার জীবন ইতিহাস করবে সে বাড়িতেও ফিল্টার লাগাইছে। ঠিক আছে এতদিন শুনতাম টিকটকে ফিল্টার লাগায় নাকি এই টিকটকে মনে করেন মানুষ ভাইরাল হয় আর এখন দেখি যে সে ঘর করবে যায় মায়ের জন্য যেটা ঘর করে দিছে এই ঘরের ভিতরে ফিল্টার লাগাইছে সামনে দিয়ে দেওয়াল দিছে পিছন দিয়ে টিনের ঘর দিছে এই কথা কিন্তু কেউ কেন না আমার আর কি। যাক তো ভালো থাকবেন সবাই আর এমন ভিডিও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা আর ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন। ঠিক আছে এ আর কি তো আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন তো আজকের মতো আসি। ঠিক আছে তো আজকে আর কত টাকা ইনকাম এগুলা বলবো না তো পরবর্তীতে আবার জানতে পারবেন। ওকে আল্লাহ হাফেজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ওকে আল্লাহ হাফেজ।